প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, ইভেন সেমিস্টার এক্সামিনেশন দেবে, তোমাদের জন্য আরও একটি ইউনিভার্সিটির তরফ থেকে সুখবর দিয়ে দেওয়া হলো তোমাদের অনলাইন এক্সামিনেশন নিয়ে, সাথে আরও একটি ইউনিভার্সিটি তাদের এর সুখবর জনিত তথ্য পাওয়া যাচ্ছে। কোন ইউনিভার্সিটি থেকে অনলাইনে পরীক্ষার ঘোষণা করলো এবং অন্যান্য কোন ইউনিভার্সিটি থেকে এই মুহূর্তে অনলাইনে পরীক্ষা হবে এমনটি সূত্র মারফত জানা যাচ্ছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, এমএ, এমকম, এমএসসি এর পার্ট টু এর এক্সামিনেশন দেবে, তোমাদের ইভেন সেমিস্টার কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে হবে। সেই কারণে কিন্তু রীতিমতো তোমাদের যে প্রসিডিওর রয়েছে রেজিস্ট্রেশন জনিত, সেই প্রসিডিওরের কাজ কিন্তু রীতিমতো শুরু হয়ে যাবে 27 তারিখ থেকে এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। এই সমস্ত বিষয় কিন্তু নিয়ে একটি গাইডলাইন প্রকাশিত হয়েছে, যে গাইডলাইন তোমরা ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণভাবে জেনে নিতে পারবে, যেখান থেকে তোমরা অনলাইনে প্রশ্নপত্র পেয়ে যাবে, যেরকমভাবে অনলাইনে পরীক্ষা দিয়েছো সেরকমভাবে পরীক্ষা দিতে পারবে, সমস্ত প্রসিডিওর দিয়ে দিয়েছে। তার মানে রাজ্যের একটি ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু যেরকমভাবে ডিস্টেন্সের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন এক্সামিনেশন ঘোষণা করলো, সেরকমভাবে কিন্তু রেগুলার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য অনলাইনে ঘোষণা করলো। সত্যি এখানে ছাত্রছাত্রীদের কিন্তু একটা বিরাট বড় জয় এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে, যে ছাত্রছাত্রীদের বাস্তব দাবি সমস্যার কথা মেনে তারা অনলাইনের পথেই গেছে। এরপরে রাজ্যের আরও একটি ইউনিভার্সিটির তরফ থেকে আরও একটি বিষয় উঠে আসছে, তাদের এক্সামিনেশন নাকি অনলাইনেই হবে। অনেক জায়গার থেকে এটাও শোনা যাচ্ছে অনলাইনেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ইউনিভার্সিটির তরফ থেকে। অ্যাকচুয়ালি কোন বিজ্ঞপ্তি কি বলা হচ্ছে অনলাইন এক্সামিনেশন নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কোনটা উঠে আসছে সবার প্রথমে সেটা শুনে নেব। সমবেত ছাত্রছাত্রীদের দাবিকে মান্যতা দিল আমাদের বিশ্ববিদ্যালয়। সকলের সমবেত দাবিতে আজ সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় ইউজি দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টার ও পিজি দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের থিওরি পরীক্ষাগুলো অনলাইনেই হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ছাত্র ও সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের দাবিকে সমর্থন জানিয়ে এগিয়ে আসার জন্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর দা ও অসংখ্য ধন্যবাদ। প্রচারে পুরুলিয়া জেলা ছাত্র পরিষদ। এক্ষেত্রে এই যে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, অনেকে এই নোটিশটা আমাকে শেয়ার করা শুরু করেছিল ও রীতিমতো 21 তারিখ থেকে। এক্ষেত্রে কিন্তু ইতিমতো কালকে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এই একই বিজ্ঞপ্তি ছাত্রছাত্রীরা শেয়ার করেছে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা বক্তব্য, যে আমাদের এই যে বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, এই সেই বিজ্ঞপ্তি কি একেবারে অরিজিনাল না ফেক, এটি অনলাইনে আমাদের পরীক্ষা হতে চলেছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির না অফলাইনে পরীক্ষা হতে চলেছে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি। এই যে তোমরা বিষয়টি দেখতে পাচ্ছ এটা সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে বলা সম্ভব না, কিন্তু এই যে বিষয়টি দেখা যাচ্ছে এটার অথেন্টিকেশন কিন্তু এখনও পর্যন্ত কোনো ও সংবাদ মাধ্যম থেকে শুরু করে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে শুরু করে কোথাও কিন্তু নেই, এবং এটা অনেক আগেই কিন্তু আমার কাছে এসছে, তোমরা দেখতে পারো ডিটেলস। কোনো অথেন্টিকেশন বিষয় না থাকায় কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করিনি, কিন্তু এই মুহূর্তে এটা প্রচুর শেয়ার হচ্ছে, এ কাজেই তোমাদের প্রত্যেককে বলবো এটার ওপর একেবারে বিশ্বাস করলে হবে না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি আসে। কারণ এই মুহূর্তে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির তরফ থেকে আমি বলেছিলাম অনলাইনে এক্সামিনেশনের একটা আপডেট শোনা যাচ্ছে, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে এখনও পর্যন্ত অনলাইনে এক্সামিনেশন হবে বা অফলাইনে এক্সামিনেশন হবে এরকম কোনো বিষয় কিন্তু উঠে আসছে না। আর এই যে বিজ্ঞপ্তিটা এই মুহূর্তে ভাইরাল হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা কিন্তু অনেকটা আগের, এর মানে এই যে বিষয়গুলো যে তৃণমূল ছাত্র পরিষদের থেকে বলা হচ্ছে অনলাইন বা বিশ্ববিদ্যালয় সিধু কানু বিশ্ববিদ্যালয় মেনেই নিয়েছে অনলাইনে পরীক্ষা হবে, সেটা আজকের বিষয় না, এই নোটিশটাও আজকের না, এটা কম করে কয়েকদিন আগের নোটিশ।
নোটিশ মেবি 20 তারিখ কিংবা 21 তারিখ এই কিন্তু আমার কাছে এসেছিলো, আমি অথেন্টিকেশন বিষয় না পাওয়ার কারণে কিন্তু এই বিষয়টা তুলে ধরিনি। এবং এই মুহূর্তে এই বিষয়টা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, প্রচুর ছাত্রছাত্রী এই বিষয়টা দেখে বিভ্রান্তের মধ্যে চলে যাচ্ছে। যদি অনলাইন এক্সামিনেশন হয় এই বিজ্ঞপ্তির মারফত, তাহলে 2-3 দিনের মধ্যে কিন্তু রীতিমতো অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে আসার কথা ছিল। আর যদি আজকে বিজ্ঞপ্তি চলে আসে তাহলে তো আমাদের জন্য সুখবর, কিন্তু এই বিজ্ঞপ্তির অথেন্টিসিটি কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে নেই। কাজেই অনলাইনেই এক্সামিনেশন হচ্ছে বা অফলাইনেই এক্সামিনেশন হচ্ছে এই মুহূর্তে আমি বলতে পারবো না। কাজেই আশা করছি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি আজকেই মেবি কিংবা কালকের মধ্যে কিন্তু ও তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি জানিয়ে দেবে। যদিও আজকে একাধিক ইউনিভার্সিটির তরফ থেকে বিভিন্ন রকম আন্দোলন রয়েছে এবং তারপরে কিছু অফিসিয়াল বিজ্ঞপ্তিও আজকে আসতে পারে, যেটা তোমাদের জানিয়েছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো।